সৃষ্টির শুরুতেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন। প্রথম থেকেই সে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। বাক্যের দ্বারাই ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। সেই বাক্যের মধ্যেই জীবন ছিল, আর সেই জীবনই মানুষের আলো ছিল। সেই আলো অন্ধকারের মধ্যে আলো দিচ্ছিল, কিন্তু অন্ধকার সেই আলোকে গ্রহণ করল না। ঈশ্বর তার বার্তাবাহককে পাঠালেন, যার নাম ছিল জোহন, যিনি আলোর বিষয়ে বলতে এসেছিলেন, যেন সকলে তার কথা শুনে বিশ্বাস করে। তিনি নিজে আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে বলতে এসেছিলেন, এটাই ছিল আসল আলো। যিনি সকল মানুষকে আলো দান করেন, তিনি জগতে আসছিলেন। সেই বাক্য জগতেই ছিলেন, এবং ঈশ্বর জগৎকে তার দ্বারা সৃষ্টি করলেও সে জগৎ তাকে চিনতে পারেনি। তিনি তার নিজের দেশে এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবুও যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের সবাইকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। তারা স্বাভাবিকভাবে ঈশ্বরের সন্তান হয়নি, জগতের পিতামাতার কামনার মধ্য দিয়েও হয়নি। ঈশ্বর নিজেই তাদের পিতা ছিলেন। সেই বাক্যই মানুষ হয়ে এলেন, আর দয়া ও সত্যে পূর্ণ হয়ে আমাদের মধ্যে বাস করলেন। আমরা তার মহিমা দেখলাম, পিতার একমাত্র পুত্র হিসাবে তিনি সেই মহিমা পেলেন। জোহন তার বিষয়ে সাক্ষ্য দিলেন, উনি সেই ব্যক্তি যার বিষয়ে আমি বলেছিলাম, তিনি আমার পরে এলেন, কিন্তু তিনি আমার থেকেও মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই ছিলেন। আমরা সকলেই তার সেই পূর্ণতা থেকে দয়ার উপরে দয়া লাভ করেছি। মসির মধ্য দিয়ে নিয়ম দেয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া ও সত্য এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর ছিলেন, তিনিই তাকে প্রকাশ করেছেন।